আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকের আলোচনায় আমরা এমন একজন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জানব যার ব্যাপারে হয়তোবা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রিয় নবীজির বিখ্যাত এই সাহাবির প্রকৃত নাম খালিদ ইবনে যায়েদ ইবনে কুলাইদ, মদিনার বিখ্যাত নাজ্জার তার বংশের নাম। মক্কা থেকে হিজরত করে আসা প্রিয় নবী ও তার অন্যান্য সাহাবাকে সকল প্রকার সাহায্য দানকারী আনসারদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই সাহাবির পরিচিত ডাকনাম আবু আয়ুব আল আনসারী। মুসলিম জাতির মাঝে এমন কে আছে যে আবু আয়ুব আল আনসারীর নাম না জানে? আল্লাহতালা তার সুনাম ও খ্যাতি সমুন্নত করেছেন পূর্ব ও পশ্চিমে, তার মর্যাদা উঁচু করেছেন সমগ্র বিশ্বে, কারণ আল্লাহতালা অন্য কোনো মুসলিমের নয়, তার গৃহকে নির্বাচন করেছিলেন প্রিয় নবীর বসবাসের জন্য যখন তিনি হিজরত করে মক্কা থেকে এসে পৌঁছেছিলেন মদিনায়। এই সাহাবি আবু আয়ুবের গৌরবের জন্য শুধু এতটুকুই যথেষ্ট। আবু আয়ুবের গৃহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসবাসের জন্য কিভাবে নির্মিত হলো এ ব্যাপারে রয়েছে এক চমৎকার কাহিনী যার আলোচনা ভারী মিষ্টি ও মজাদার। ঘটনাটি ছিল এই রকম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছলেন তখন মদিনার লোকেরা তাকে সর্বোচ্চ সম্মান মর্যাদা ও উষ্ণ অভ্যর্থনা জানালেন। প্রেমাস্পদের আবেগঘন হৃদয় আবেগ আর প্রেমপূর্ণ দৃষ্টি তারা বিছিয়ে দিলেন তার আগমন পথে। তারা খুলে দিলেন নিজেদের হৃদয়ের দুয়ারগুলো যেন তিনি প্রবেশ করেন তাদের হৃদয়ের গভীরে। তারা উন্মুক্ত করে দিলেন নিজেদের গৃহের দুয়ারগুলো যেন তিনি গ্রহণ করেন সর্বাধিক আরামদায়ক গৃহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার উপকণ্ঠে কুবাই কাটালেন চার দিন। এই সময় তিনি সেই প্রথম মসজিদ স্থাপন করলেন যার ভিত্তি স্থাপিত হয়েছে তাকওয়ার বুনিয়াদের উপর। কুবা থেকে উটের পিঠে সওয়ার হয়ে যখন তিনি বের হলেন তখন সেই পথে ইয়াসরিবের নেতৃবৃন্দ দাঁড়িয়ে গেলেন সারিবদ্ধ হয়ে। প্রত্যেকের কামনা আমার গৃহটিই হোক নবী অবতরণের গৌরবে গর্বিত। একের পর এক প্রত্যেক সর্দার উটনির সম্মুখে এসে নিবেদন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়া করে আমাদের কাছে থাকুন, আমাদের জনবল অস্ত্রবল আর সকল প্রতিরক্ষা ব্যবস্থা সহ আপনার সেবায় নিয়োজিত থাকব। তিনি তাদের জবাব দেন, তোমরা উটনির পথ ছেড়ে দাও, ওর চলাফেরা ও গতিবিধি আল্লাহর হুকুমে নিয়ন্ত্রিত হচ্ছে। উটনিটি চলতে থাকল আপন গতিতে, অনেক জোড়া চোখ অনুসরণ করতে থাকল তাকে, হৃদয়গুলো ভেবে অস্থির আজ কার ভাগ্য খুলবে কে জানে। যেই বাড়িটি পার হয়ে যাচ্ছিল তার বসবাসকারীদের অন্তর ভেঙে যাচ্ছিল, তারা হয়ে পড়েছিলেন হতাশ। সঙ্গে সঙ্গে পরবর্তী বাড়িওয়ালাদের বুকে জ্বলে উঠছিল আশার আলো। এভাবেই উটনিটি এগিয়ে যাচ্ছিল আর লোকেরাও তার পিছে পিছে আফসোস ও পরিতাপ বুকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন আজকের সৌভাগ্যবান লোকটিকে তা দেখার জন্য। অবশেষে উটনিটি আবু আয়ুব আল আনসারের বাড়ির সম্মুখে খোলা ময়দানে গিয়ে পৌঁছল, সেখানেই বসে পড়ল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন না, সামান্য একটু পরেই উটনিটি উঠে পড়ল এবং আবারও চলতে শুরু করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢিল দিয়ে রাখলেন তার লাগামে। কিছুক্ষণের মধ্যেই সে আবার একই পথে ফিরতে লাগল এবং প্রথম স্থানটিতেই এসে বসে পড়ল। তখন আবু আয়ুব আল আনসারের হৃদয়ে আনন্দ ও খুশি উপচে পড়ল। তিনি ছুটে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুভেচ্ছা ও স্বাগতম জানালেন, মারহাবা মারহাবা বলে তার সামান বহন করতে লাগলেন যেন তিনি সারা দুনিয়ার সকল সম্পদের মালিক হয়ে গেছেন, যা তিনি বহন করে নিচ্ছেন নিজ বাড়িতে। আবু আয়ুবের বাড়িটি ছিল দোতলা, তিনি উপরের তলাটি খালি করে ফেললেন রাসূলকে সেখানে রাখার জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের তলার চেয়ে নিচের তলাকেই নিজের জন্য প্রাধান্য দিলেন। আবু আয়ুব মেনে নিলেন তার হুকুম এবং তার থাকার জন্য সেই স্থানটি নির্ধারণ করলেন যা তার পছন্দ। রাত যখন ঘনিয়ে এলো প্রিয়নবী চলে গেলেন বিছানায়। আবু আয়ুব এবং তার স্ত্রী উপরের তলায় চড়ে বসলেন। দরজা বন্ধ করতে না করতেই নিজেদের ভুল বুঝতে পেরে তিনি স্ত্রীকে ডেকে বললেন, ছি ছি ছি, এটা কি সর্বনাশা কাণ্ড করলাম আমরা! আল্লাহর রাসূল নিচে আর আমরা থাকব তার উপরে, আমরা হব নবী ও উহির মাঝে অন্তরায়, এমন হলে আমাদের সর্বনাশ হতে বাকি থাকল কি! স্বামী স্ত্রী পড়ে গেলেন মহাদুশ্চিন্তায়, যার কোনো সমাধান তাদের জানা নেই। তারা এখন কি করবেন কিছুই বুঝতে পারছেন না। তারা সামান্য স্বস্তি পেলেন যখন এই সিদ্ধান্ত নিলেন যে আমরা একেবারে সেই পার্শ্বে চলে যাই যা সোজাসুজি রাসূলের উপর নয়। তারা আরও সিদ্ধান্ত নিলেন মদ্যখান থেকে দূরে শুধুমাত্র পাশ দিয়েই তারা চলাফেরা করবেন। আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আল্লাহর কসম, আজ রাতে আমাদের একটুও ঘুম হয়নি, বরং দুই চোখের পাতাও আমি এবং উম্মে আয়ুব অর্থাৎ আয়ুবের মা এক করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কি কারণে এমন হলো? আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মনে হলো আমি এমন এক ঘরের উপর তলায় রয়েছি যার নিচে রয়েছেন আপনি, আমরা যদি সেখানে হাঁটাচলা করি তাহলে আপনার উপর ধুলোবালি পড়ে আপনার কষ্টের কারণ হয়ে যাবে,
তাছাড়া এটাও মনে হয়েছে আমি হয়ে গেছি উহি এবং আপনার মাঝখানে অন্তরায়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে আয়ুবের পিতা, বিষয়টিকে সহজভাবে গ্রহণ করো। আমার নিকট বহু মানুষ আসা যাওয়া করতে থাকে বলে নিচে থাকাটাই আমার জন্য সহজ। আবু আয়ুব বলেন, আমি আল্লাহর রাসুলের আদেশ মেনে নিয়ে উপরতলাতে বসবাস চালাতে থাকলাম। ভীষণ শীতের এক রাতে হঠাৎ ঘটল এক দুর্ঘটনা। পানির কলস ভেঙে দোতলার মেজে একেবারে ভেসে গেল। আমি এবং উম্মে আয়ুব একেবারে অস্থির হয়ে গেলাম। হায় হায়, এই পানি এই শীতে যদি গড়িয়ে গিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের কারণ হয়ে যায়, আমাদের কাছে সেই পানি শোষণের কোনো ব্যবস্থাও নেই। অবশেষে আমরা পাগলের মতো শীত নিবারণের একমাত্র কম্বলটি দিয়ে সব পানি শোষণের কাজ করতে শুরু করলাম, যেন এক ফুটা পানিও রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক গায়ে না পড়ে। যখন সকাল হলো আমি চলে গেলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। গিয়ে বললাম, আপনার জন্য আমার মা বাবা উৎসর্গিত। আমি উপরতলায় থাকা এবং আপনি নিচতলায় থাকা আমার জন্য ভালো লাগছে না। রাতের ঘটনা খুলে বললাম, ফলে তিনি আমার আবদার মেনে নিয়ে উপরতলায় থাকতে রাজি হলেন। আমি এবং উম্মে আয়ুব নেমে এলাম নিচতলায়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আবু আয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করছিলেন প্রায় 7 মাস। একসময় সেই খোলা ময়দানে নবীজির মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেল, যেখানে এসে উটনিটি বসেছিল। এরপর তিনি চলে গেলেন সেই কামরাগুলোতে যা মসজিদের পাশে নির্মাণ করা হয়েছিল তার ও তার স্ত্রীদের জন্য, যার ফলে এবার তিনি হয়ে গেলেন আবু আয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিবেশী। কি চমৎকার দুই প্রতিবেশী! আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন যে এই ভালোবাসা তার হৃদয় ও বিবেকের দাবিকে অতিক্রম করেছিল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আবু আয়ুবকে এত ভালোবাসতেন যা তাদের পরস্পরের মাঝের অলৌকিকতাকে দূর করে দিয়েছিল, এবং সেই ভালোবাসার কারণেই তিনি আবু আয়ুবের বাড়িকে নিজের বাড়ির মতোই মনে করতেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রচণ্ড গ্রীষ্মের এক দুপুরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে চলে এলেন মসজিদে নববীতে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, এমন অসময়ে বাড়ি থেকে বের হওয়ার উদ্দেশ্য কি? উত্তরে তিনি বললেন, প্রচণ্ড ক্ষুধার কষ্টে বাড়িতে থাকা দায় হয়ে পড়েছিল। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমিও বের হয়েছি একই কারণে। তাদের দুজনের এই কথাবার্তার মাঝে ঘর থেকে বের হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই অসময়ে কে তোমাদের ঘর থেকে বের করে আনলো? তারা বললেন, আল্লাহর কসম, তীব্র ক্ষুধার যন্ত্রণাই আমাদের বের করে এনেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, আমারও তো একই অবস্থা, প্রচণ্ড ক্ষুধা আমাকেও ঘর থেকে বের করে এনেছে। এক কাজ করো, তোমরা দুজনেই আমার সঙ্গে এসো। তারা উভয়ে রাসূলের সঙ্গী হলেন। এরপর একসঙ্গে সকলে গিয়ে হাজির হলেন আবু আয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায়। আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল প্রতিদিনই তিনি রাসূলের জন্য খাবার প্রস্তুত করে রাখতেন। অপেক্ষা করে করে শেষ সময়ে যখন তিনি নিশ্চিত হতেন যে আজ তিনি আসবেন না, তখন সেই খাবার পরিবারের সকলে মিলে খেয়ে ফেলতেন। যখন তারা তিনজন দরজায় পৌঁছলেন, আয়ুবের মা তাদের অভ্যর্থনা জানিয়ে বললেন, আল্লাহর নবী ও তার সঙ্গীদের সকলকেই শুভেচ্ছা ও স্বাগতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আয়ুবের বাবা কোথায়? আবু আয়ুব সন্নিকটে তার এই খেজুর বাগানে কাজ করছিলেন। তিনি রাসূলের আওয়াজ শুনে ছুটতে ছুটতে সেখানে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর প্রিয় রাসূল ও তার সঙ্গীদের সকলকে স্বাগতম। এরপর তিনি আরও বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিপূর্বে আর কখনো আপনি এমন সময়ে আসেননি, যে কারণে পূর্বক্ষণই আমি খেদমতে হাজির থাকতে পারিনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উজর কবুল করে বললেন, তুমি ঠিকই বলেছ, এমন অসময়ে তোমার বাড়িতে কখনো আসা হয়নি। আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে তাদের চেহারায় ক্ষুধার কষ্ট পড়তে পারলেন, ফলে তিনি খেজুরের বাগানে ছুটে গিয়ে একটি কাঁদি কেটে আনলেন, যাতে তিনি সম্পূর্ণ পাকা, অর্ধপাকা এবং একেবারে টষ্টসে তাজা মিষ্টি খেজুর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পুরো খেজুরের কাঁদিটা কেটে আনার কী প্রয়োজন ছিল? শুধু তোমার পুরনো পাকাগুলো ছিঁড়ে আনলেই তো হতো। উত্তরে তিনি বললেন, আমার যে খুব ইচ্ছে হলো আপনাকে বাগানের পাকা, অর্ধপাকা ইত্যাদি সব রকমের খেজুর খাওয়াতে, তাই কাঁদি ধরে কেটে এনেছি। এছাড়া আপনাদের জন্য এখনই ছাগল জবাই করব। তিনি বললেন, দুধাল বকরি জবাই করবে না। আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খাসি জবাই করে স্ত্রীকে বললেন, আটা খামির করো এবং সুন্দর করে রুটি বানাও, তুমি তো রুটি চমৎকার বানিয়ে থাকো। উম্মে আয়ুব অর্ধেক ছাগল ছানা দিয়ে ঝোল রান্না করলেন আর বাকি অর্ধেক ভুনা করলেন। রান্না করা শেষ হলে যখন সেগুলো নবীজি এবং সঙ্গীদের সামনে রাখা হলো, প্রিয় নবী এক টুকরা গোস্ত রুটির ওপর রেখে আবু আয়ুবকে বললেন, তাড়াতাড়ি এটা ফাতেমাকে পৌঁছে দিয়ে এসো, অনেকদিন থেকেই সে এমন খাবার খায়নি।
তারা সকলে খেয়ে দিয়ে পরিতৃপ্ত হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহাহা, এত চমৎকার খাবার! রুটি, গোশত, খেজুর, পাকা ও তাজা খেজুর ইত্যাদি বলতে বলতে তার দুচোখ ভিজে গেল। এরপর তিনি বললেন, কসম সেই মহান আল্লাহর যার নিয়ন্ত্রণে রয়েছে আমার জীবন। এসব হলো সেই নিয়ামত যার সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদের জিজ্ঞাসা করা হবে। এই ধরনের সুস্বাদু খাবার অথবা যে কোনো খাবার যখনই গ্রহণ করবে, শুরুতে বলবে বিসমিল্লাহ, শেষ হলে বলবে আলহামদুলিল্লাহ। অর্থাৎ প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদের খাওয়ালেন এবং পরিতৃপ্ত করলেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে উঠতে আবু আইয়ুব আনসারীকে বললেন, তুমি আগামীকাল এসো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল এইরকম, কেউ তার সঙ্গে কোনো সদাচরণ করলেই তিনি তার প্রতিদান দিতে চাইতেন। সেই কারণে তিনি আবু আইয়ুবকে পরের দিন দেখা করার নির্দেশ দিলেন। কিন্তু তিনি রাসুলের কথাটি বুঝতে পারলেন না। ফলে উমর রাদিয়াল্লাহু তাআলা কথাটি তাকে বুঝিয়ে দিয়ে বললেন, হে আবু আইয়ুব, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আগামীকাল যেতে বললেন। তিনি তখন বললেন, প্রিয় নবীর আদেশ শিরোধার্য। পরের দিন যখন আবু আইয়ুব প্রিয় নবীজির কাছে গেলেন, তিনি তাকে একটি ছোট্ট কিশোরী দাসী দান করলেন এবং বললেন, হে আবু আইয়ুব, এর সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ সে যতদিন থেকে আমাদের কাছে রয়েছে তার মাঝে আমরা শুধু ভালো স্বভাবই পেয়েছি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কিশোরী দাসীটিকে নিয়ে নিজ বাড়িতে ফিরে এলেন। উম্মে আইয়ুব তাকে জিজ্ঞাসা করলেন, কার মেয়ে এটা? তিনি বললেন, আমাদেরই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে আমাদের জন্য দান করেছেন। উত্তরে তিনি বললেন, কি মহান দাতা, কি চমৎকার দান! আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি আমাদেরকে তার সঙ্গে ভালো ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। তার স্ত্রী জানতে চাইলেন, কেমন ব্যবহার তার সঙ্গে করলে রাসূলের নির্দেশ যথার্থ পালিত হবে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মনে হয় রাসূলের নির্দেশ পালনের সর্বোত্তম পন্থা হতে পারে তাকে স্বাধীন করে দেওয়াই। এই কথা শুনে তার স্ত্রী বলল, তুমি একদম ঠিক কথাই বলেছ, আল্লাহ তৌফিক দান করুন। তারা তাকে মুক্ত ও স্বাধীন করে দিলেন। এত ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার জীবনের কিছু শান্তির চিত্র। আর যদি তার জীবনে কিছু জিহাদি চিত্র দেখতে পান, তাহলে প্রিয় শ্রোতারা বুঝবেন কত রকমের বিস্ময়কর ব্যাপার রয়েছে সেখানে। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন গাজী হিসাবে। এমনকি মানুষের মুখে মুখে প্রচারিত ছিল, মুসলিম বাহিনী নবীযুগ থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগ পর্যন্ত যত জিহাদ করেছে তার কোনোটা থেকেই তিনি দূরে থাকেননি। তার সর্বশেষ জিহাদ ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পুত্র ইয়াজিদের নেতৃত্বে কনস্টান্টিনোপল বিজয়ের অভিযান। আবু আইয়ুব ছিলেন সেই সময় প্রায় 80 বছর বয়সী এক বৃদ্ধ। কিন্তু এই বৃদ্ধ বয়স আর দুর্বল দেহ তাকে ফেরাতে পারল না ইয়াজিদের পতাকা তলে সামিল হওয়া থেকে এবং সাগরের বিক্ষুব্ধ তরঙ্গমালা চিরে আল্লাহর পথে জিহাদে এগিয়ে যাওয়া থেকে। কিন্তু শত্রুবাহিনীর বিরুদ্ধে সংঘাত খুব বেশি দূর এগোতে পারল না। এরই মধ্যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, যা তাকে লড়াই চালিয়ে যাওয়া থেকে অপারগ করে দিল। সেনাপতি ইয়াজিদ তার শুশ্রূষার উদ্দেশ্যে এসে জিজ্ঞাসা করলেন, হে আবু আইয়ুব, আপনার কি খেদমত করতে পারি বলুন? তিনি বললেন, মুসলিম সৈনিকদের আমার সালাম জানিয়ে বলুন, আবু আইয়ুব তোমাদের ওসিয়ত করছে, তোমরা কোনো অবস্থাতেই জিহাদ ফিসাবিলিল্লাহ থেকে নিবৃত্ত হবে না। আল্লাহর উপর ভরসা করে শত্রুভূমির শেষ প্রান্ত পর্যন্ত জয় করে তবেই থামবে। আমার লাশ নিয়ে হলেও তোমরা ইস্তাম্বুলের শেষ সীমা পর্যন্ত এগিয়ে যেও এবং সেখানেই আমার কবর দিও। এই কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুসলিম সৈনিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীর অন্তিম ইচ্ছা পূরণে লাফিয়ে পড়লেন ময়দানে, শত্রুবাহিনীর বিরুদ্ধে মরণপণ করে আক্রমণ চালালেন এবং শেষ পর্যন্ত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলার লাশ কাঁধে নিয়ে তারা ইস্তাম্বুলের নগর প্রাচীর পর্যন্ত পৌঁছে গেলেন এবং সেই নগর প্রাচীরের পাদদেশেই তাকে দাফন করলেন। আল্লাহ তাআলা রহম করুন আবু আইয়ুব আল আনসারীর প্রতি, কারণ আল্লাহর পথে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে লড়াই করতে করতে লাভ হয় যেই মরণ, নিজের জন্য তিনি তাই কামনা করেছেন। 80 বছরের বার্ধক্যেও তাকে এই সংকল্প থেকে টলাতে পারেনি। সম্মানিত সুধী, হজরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।